এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, সিলেটের প্রার্থীরা নগরীর উন্নয়নে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে? যেমনটা বলছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী 21 জুন তারিখে অনুষ্ঠিত হবে এবং 2 সপ্তাহের কম সময়ের মধ্যে এই নির্বাচনটি ঘনিয়ে আসছে এবং এ কারণেই মূলত আসলে সিলেট সিটি কর্পোরেশনের যারা আছেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যিনি প্রার্থী আছেন আনোয়ার রহমান চৌধুরী, তার সমর্থনে এই মুহূর্তে নগরীর জালালাবাদ যে এলাকাটি আছে সেই এলাকায় এখন কিন্তু চলছে জনসংযোগ এবং তীব্র গরম। সারা দেশে যেরকম গরম অব্যাহত আছে সিলেটেও কিন্তু ঠিক সেরকম গরম এবং এই গরমের কারণেই মূলত প্রার্থীরা তাদের স্ট্র্যাটেজি কিছু চেঞ্জ করেছেন। মূলত দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু খুব একটা জনসংযোগ দেখানো হচ্ছে এবং বিকেলের সময় পর থেকেই এই নির্বাচনী প্রচার প্রচার চলছে এবং তীব্র গরমকে উপেক্ষা করে এভাবেই প্রার্থীরা এবং যারা কর্মী আছেন সমর্থকরা আছেন আর তারা এই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং যেটা হয়েছে গত 10 কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং এ কারণেই এই সিলেট সিটিতে কিন্তু নতুন একজন মেয়র পেতে যাচ্ছেন যারা আছেন এবং স্বভাবতই দেখছিলাম স্লোগানে স্লোগানে চলছে নির্বাচনী প্রচার। আমরা শামীমের মাধ্যমে সেটি দেখছিলাম। ধন্যবাদ হাসান মোহাম্মদ শামীম, সিলেট থেকে আমাদের সহকর্মী, আমাদের সাথে যোগ দিয়ে জানাচ্ছিলেন ভোটের নির্বাচনের খবর।